অনেক সমস্যা হচ্ছে ওই মাথা দিয়ে গায়ে লোকাল যেটা হচ্ছে লোকালরা বুঝবে কিন্তু দুঃখের বিষয় আজকে আমার পারিবারিক কাছে আমি বেরিয়ে যাচ্ছিলাম শিয়াখালার কাছাকাছি চলে গেছি আমার কাছে ফোন আসলো পুলিশ এখানে আমার বাড়িতে সেলটার মধ্যে সেল হয় সেটা আমার বাড়িতে মেরেছে আমার বাড়ির কাঁচ ভেঙেছে ছুটে ফিরে আসলাম এসে অ্যাডিশনাল এসপিকে জিজ্ঞাসা করছি তিনি উত্তর দিতে পারছেন না বলছে আপনার লোক বোম মেরেছে কত বড় অসভ্য হলে আগে তোমাকে দাণ্ডও বললাম ঠিক আমার বলা এটা অনুচিত হয়েছে কি করবো উনি বলছেন আপনার লোক বোম মেরেছে মানে ইনভেস্টিগেশনের আগেই বলে দিল আমার লোক বোম মেরেছে কিভাবে এরা কোন লেভেল এরা পৌঁছতে বুঝতে পারছেন তো তো হচ্ছে আমি বললাম যে আমার কাছে ভিডিও আছে আমি দিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার বাড়ির মধ্যে কিভাবে আপনার এই প্রাথমিক গ্যাসের যে গ্যাসটা ছড়াচ্ছে বুঝতে পারবেন যে কিভাবে করেছে এই করেছে এখন বসবো এখানে রাস্তার উপরে বসবো রাস্তায় যতক্ষণ না পর্যন্ত এর সুরা হচ্ছে তৃণমূলের অভিযোগ যে পঞ্চায়েতে তালা দেওয়া হয়েছিল দুষ্কৃতীরা সকাল থেকে আইএসএফ এর কর্মীরা বোমা ছড়ে এবং এলাকা অশান্ত করে তৃণমূলের অভিযোগ তৃণমূল অনেক কিছু অভিযোগ করবে দেখুন আমরা যদি ঝগড়া অশান্তির মধ্যে থাকতাম তাহলে আমি ভাঙড়ে বয়কট করতাম না পঞ্চায়েত গঠনকে আমরা বয়কট করেছি এখানেও আজকে আমাদের কোনো ভূমিকা নাই এবার হচ্ছে ব্যক্তিগত স্বার্থে সাধারণ মানুষের ঐক্যবদ্ধভাবে বেরিয়ে আসে অনৈতিক কাজকে যদি তারা আটকায় সেক্ষেত্রে আমাকে আইসিপি দায়ভার নিতে হবে না আমাকে নিতে হবে যদি কেউ অনৈতিক কাজ করে থাকে বিচার ব্যবস্থা আইন ব্যবস্থা আছে তো আইনি পদক্ষেপ নিই কিন্তু তা না করে একজন এমএলএর ঘরকে টার্গেট করে হেড ছুড়বে বাড়ির কাজ ভাঙবে বাড়িতে সেল লুকিয়ে দেবে এটা কোনোভাবেই কাম্য না দেখুন তৃণমূল কংগ্রেস তো চাইছে এখানে অশান্তি করে রাখতে গতকাল শুনলাম যে গতকাল রাত্রিরে তাণ্ডব চালিয়েছে মোমবাজি করেছে বিভিন্ন জায়গাতে উত্তপ্ত করিয়েছে আজকে সকাল থেকে কি হয়েছে না হয়েছে আমি আমার কাজে বার হচ্ছি সেখানে আমাকে আবার ফিরে আসতে হলো এই ধরনের এই তৃণমূলের এই দালাল পুলিশের দালালির জন্য আর বলছি এই যে আজকের ঘটনাটা হলো যখন পুলিশ আসে দেখা যায় পুলিশকে লক্ষ্য তারা করতে সাহস পায় না আমার বাড়ি আপনাকে বারবার করে একটা তারা সাহস পায় না বলে শুনুন আমি আপনাকে বলছি তারা সাহস পায় না বলে কি মনে করেন যে আপনার বাড়িতে আমরা ধরুন এখানে বহুদিন আছি আপনিও আছেন কোনোদিন দেখেছেন পুলিশ জাঙ্গিপাড়া পুলিশ এসে আপনার বাড়ির দিকে খুব বাজে কমেন্ট করেছে কোনোদিন করেছে কোনোদিন আমরা করেছি আমি আপনাকে বলছি আপনাকে কিন্তু আপনার পুলিশ করেছে আমি আপনাকে আমি আপনাকে বলিনি আমি আপনাকে বলছি আবারও বলছি আমি আপনাকে বলিনি তো আপনি করেছে আপনার ফোর্স করেছে আমি আপনাকে আবারও বলছি এমএলএ সাহেব আপনি দুটো দিকটাই ভাবেন দেখুন কোন আমি বলছি আমি আপনাকে বলছি কোন মব যদি আপনাদের সাথে খারাপ আচরণ করে তার দায়ভার কি আমার না না নয় তার দায়ভার কি আমার বাড়ি আপনাকে বলছি একটা জিনিস তো আপনি এ করুন এবেলে স্যার যে বলুন আমার বাড়ির মধ্যে ওই সময় কত কন্যাত্রী ছিল জানেন হতে পারে আমরা আপনি বলুন একটা কথা আমি জানি আমি একটা কথা আমি একটা কথা উত্তর দেবেন আমি কারোর সাথে কম্পেয়ার করছি না তারকেশ্বরের মন্দিরের কাছে এই ধরনের ঘটনা ঘটলে আপনারা কি সেলটা চুপকে পারতেন এটা পারতেন সাহস ছিল আপনাদের ধর্ম নিয়ে আমি এটা ফুরপুরা শরীফ এই বাড়ির মধ্যে তীর্থযাত্রী আছে আপনারা সেলটা চুললেন কেন আমরা ধর্ম নিয়ে কোনো আপনি বলেন আমি স্বাভাবিকভাবে সম্ভব নয় তারকেশ্বরে দক্ষিণেশ্বরে এর মধ্যে